ভারত ভুটান সীমান্ত পুনের মানব সরবরাহর ঘটনা সংঘটিত হয়েছে। গুজরাট নি থাকা অবস্থা পুনের 22 গড়াকিক কিশোর কিশোরীক উদ্ধার করেছে আরক্ষী। সোমবারে পয়া কুমারিকাটার বালাহাটি গাঁওয়ের তিনখন উইঙ্গার বাহনে গুজরাট অভিমুখে যাত্রা করার সময়তে কুমারিকাটা আরক্ষীর দলে বাহন কেক জব্দ করার পোহরলে আছে সকলো কথা। আরক্ষী বাহন তিনখনের চালক আর এজেন্টক আটক করার উদ্ধার করে কিশোরীকে ধরে 22 গড়াকিক লোক, ইয়ার 15 গড়াকী কিশোর আর 7 গড়াকী কিশোরী। পরিয়ালের লোক অবগত নকরাক ফুচুলায় গুজরাটের মাছ ফ্যাক্টরীত কাম দিয়ার নামত কিশোরী কেগী গোপনে নিয়ার সময়তে আরক্ষী জব্দ করেছে বাহন তিনখনের আর এজেন্টক। উল্লেখযোগ্য যে আরক্ষী ইতিমধ্যে দীর্ঘদিনে মানব সরবরাহর সঙ্গে জড়িত হয়ে থাকা এজেন্টজনের উপর নিজাক গোচর রুজু করেছে। রাজ্য আন্তঃজিলা বন্ধ হয়ে থাকার সময়তে কিদরে গুজরাটলে এই সকল লোক মানব সরবরাহকারী দলে নিবলে সাহস করেছিল তাকে লইতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উদ্ধার করা কিশোর কিশোরী সকলক ওয়ার্ল্ড ভিজন ইন্ডিয়া নামের সংস্থাটির সহযোগত বাক্সা জেলা শিশু কল্যাণ সমিতিত হাজির করার ব্যবস্থা করেছে কুমারিকাটা আরক্ষী। ঘটনাটো নতুন নহয়, ইয়াতে আমার যে বর্ডার এরিয়া ইন্দো ভুটান বর্ডার আছে যেটু এরিয়া এখিনির পরা মানে প্রায় হয়ে থাকে। সেই হবল কেনকা ধরেছে আমি নিজে প্রশ্ন করো। বারে বারে মানে হিউম্যান ট্রাফিকিং ঘটনা হয়ে থাকে, ডাইরেক্ট মানব সরবরাহকারী ঘটনাটো হয়ে থাকে। আরো আচরিত কথা, ইয়াতে অসম সরকারে SOP জারি করেছে, আন্ত জেলা যাতায়াত বন্ধ করেছে, তেনে স্থলত উদালগুড়ির পরা ইয়াতে কেনকা গাড়ি আছে আমার প্রশ্ন। করিমগঞ্জ জেলার